হলিউডের ড্রিম গার্ল তিনি, তার গান ও নাচ ঝড় তোলে লাখো ভক্তের মনে, তাই তো বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা তুঙ্গে। বলছি জেনিফার লোপেজের কথা, যিনি একাধারে আমেরিকান অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, বিনোদন তারকা, ফ্যাশন ডিজাইনার, নৃত্যশিল্পী, ব্যবসায়িক উদ্যোক্তা ও প্রযোজক। জেলো নামেই তিনি বেশি পরিচিত। সম্প্রতি মহাধুমধামে এই শিল্পী পালন করলেন তার 55তম জন্মদিন। এদিন তার সৌন্দর্য দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। জন্মদিনে ভারতীয় ফ্যাশন ডিজাইনার মানীষ মালহোত্রার ডিজাইন করা ভিক্টোরিয়ান স্টাইলের গাউন পরেন জেনিফার। আর নেট দুনিয়ায় তার ভক্তরা এখন মশগুল সেই গাউনের চর্চায়। এই বয়সেও জেনিফারের রূপ ও সৌন্দর্য চোখ ধাঁধানো। তার সেই রূপের পরিপূরক হয়ে উঠেছিল ভিক্টোরিয়ান যুগের অনুকরণে তৈরি গাউনটি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অবাক করা বিষয় হল, জেনিফার লোপেজের পড়া এই গাউন তৈরি করতে মোট সময় লেগেছে 3,490 ঘন্টা, যা প্রায় 4 মাসেরও বেশি সময়। আর তার এই পোশাক তৈরিতে নিযুক্ত ছিলেন 40 জন শিল্পী, যারা দিনরাত পরিশ্রম করে ভিক্টোরিয়ান ঘরানার এই গাউনটি তৈরি করেছেন নিখুঁতভাবে। পপ তারকা জেনিফার লোপেজের এবারের জন্মদিনে ব্রিজারটন থিম পার্টির আয়োজন করা হয়েছিল। সেই আসরের মধ্যমণি জেনিফারের এই পোশাক সবারই দৃষ্টি কাড়ে। কর্সেটের সঙ্গে ভিক্টোরিয়ান স্কার্টের যুগলবন্দি ও দুহাত মোজায় ঢাকেন এই পপশিল্পী। তার এই পোশাকের সৌন্দর্য বাড়িয়েছিল হাজার হাজার ক্রিস্টাল, আর স্কার্টের সৌন্দর্য ও ভাঁজ ধরে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল ধাতুর উপকরণ। জেলো এদিন সেজেছিলেন ভিনটেজ লুকে। গলায় পরার জন্য তিনি বেছে নিয়েছিলেন ছোট আকৃতির হীরার লকেটযুক্ত চেইন, আর কানের জন্য দুল। চুল ছিল তার খোপা করা, মাথায় পরেছিলেন ফ্লাওয়ার হেয়ার ব্যান্ড, তার সাজেও ছিল স্নিগ্ধ ভাব। সব মিলিয়ে তার পোশাক ও মেকআপে মুগ্ধ হয়েছেন সবাই। 55 বছর বয়সেও তার সৌন্দর্য যে এতটুকু কমেনি তা আবার জানান দিল জনপ্রিয় এই সেলিব্রিটি।